বাচ্চারা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা শিখব চার অক্ষরের রিকার যুগের শব্দ। এই ক্লাসে আমাদের বিষয় থাকবে রিকার যুগে চার অক্ষরের শব্দ পড়া ও চেনা, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ করা, আর থাকবে একটি বর্ণ দিয়ে চার অক্ষরে রিকার যুগে শব্দ গঠন করা। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছিলাম তা একটু জেনে নিই। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম চার অক্ষরের দীর্ঘকার যুগে শব্দ গঠন। এখানে বিষয় ছিল দীর্ঘকার যুগে চার অক্ষরের শব্দ পড়া হচ্ছে না, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ করা, আর ছিল একটি বর্ণ দিয়ে চার অক্ষরে দীর্ঘকার শব্দ গঠন করা। এই ক্লাসটি তোমরা যারা করোনি তারা অবশ্যই করে নিও, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুরু করছি আজ আমাদের ক্লাস। আমরা এখন রিকার যুগে চার অক্ষরের কিছু শব্দ পড়ব এবং সেগুলো চেনার চেষ্টা করব। ময়রি, গ, মৃগ, দন্তন্য আকার, ভৈদীর্ঘ্যই, নাভি, মৃগ, নাভি, ময়রি, গ, মৃগ, দন্তন্য আকার, ভৈদীর্ঘ্যই, নাভি, মৃগ, নাভি, কয়ি, পয়াকার, কৃপা, দন্তন্য আকার, থ, নাথ, কৃপা, নাথ, কয়ি, পয়াকার, কৃপা, দন্তন্য আকার, থ, নাথ, কৃপা, নাথ, ময়রি, দহস, মৃদু, ভয়াকার, পেটকার মধ্যস্য, হস্যই, ভাসি, মৃদু, ভাসি, ময়রি, দহস, মৃদু, ভয়াকার, পেটকার মধ্যস্য, হস্যই, ভাসি, মৃদু, ভাসি, বয়রি, কালবেশ্য, বৃষ, কয়াকার, অন্ধস্তর, কাল, বিশ্বকাল, বয়রি, কালবেশ্য, বৃষ, কয়াকার, অন্ধস্তর, কাই, বৃষ, কাই, ময়রি, ত, মৃত, দয়াকার, র, দ্বার, মৃত, দ্বার, ময়রি, ত, মৃত, দয়াকার, র, দ্বার, মৃত, দ্বার, কয়রি, পেটকার মধ্যে সহসই, কৃষি, কয়াকার, বর্গীজ, কাজ, কৃষি, কাজ, কয়রি, পেটকার মধ্যে সহসই, কৃষি, কয়াকার, বর্গীজ, কাজ, কৃষি, কাজ, পহসই, তৈরি, পিতৃ, ভয়াকার, রয়াকার, হারা, পিতৃ, হারা, পহসই, তৈরি, পিতৃ, ভয়াকার, রয়াকার, হারা, পিতৃ, হারা, কয়রি, তালবেশ্য, কৃষ, কয়াকার, অন্তস্থ, কাই, কৃষ, কাই, কয়রি, তালবেশ্য, কৃষ, কয়াকার, অন্তস্থ, কাই, কৃষ, কাই, ময়াকার, তৈরি, মাতৃ, রি, মধ্যাহ্ন, ঋণ, মাতৃ, ঋণ, ময়াকার, তৈরি, মাতৃ, রি, মধ্যাহ্ন, ঋণ, মাতৃ, ঋণ, আমরা রিকার যোগে চার অক্ষরের কিছু শব্দ পড়লাম এবং সেগুলো চেনার চেষ্টা করলাম। এবার আমরা কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে লেখার চেষ্টা করব। এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, আমাদেরকে সেগুলো সাজিয়ে চার অক্ষরে রিকার যুগে শব্দ গঠন করতে হবে। আমরা শুরু করি। দেখো এখানে আছে দন্তন্য আকার, ময়রি, গ, ভৈদীর্ঘ্যই। এই চারটি এলোমেলো বর্ণ আমরা সাজিয়ে লিখব। আমরা এই বর্ণ চারটি সাজিয়ে লিখছি
ময়রি গ মৃগ দন্ত না আকার ভয়ির ভয় নাভি মৃগ নাভি। এখানে বর্ণ আছে কয়রি অন্তস্থ তালবেশ্য কয়াকার, এই চারটি বর্ণও আমরা সাজিয়ে লিখব। আমরা এই চারটি বর্ণ সাজিয়ে লিখছি কয়রি তালবেশ্য কৃষ কয়াকার অন্তস্থ কাই কৃষ কাই। এখানে বর্ণ আছে কয়াকার কয়রি বর্গিঞ্জ এবং পেটের মধ্যে সহস্র, এই চারটি বর্ণ আমরা পূর্বের মতন সাজিয়ে লিখব। আমরা সাজিয়ে লিখছি কয়রি পেটের মধ্যে সরাসরি কৃষি কয়াকার বর্গিঞ্জ কাজ কৃষি কাজ। এখানে বর্ণ আছে তৈরি ময়াকার মধ্যাহ্ন রি, এই চারটি বর্ণ আমরা সাজিয়ে লিখব। আমরা সাজিয়ে লিখছি ময়াকার তৈরি মাতৃ রি মধ্যাহ্ন ঋণ মাতৃ ঋণ। আমরা কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা শিখলাম। এবার আমরা শিখব ফাঁকা ঘরে একটি বর্ণ বসিয়ে চার অক্ষরে রিকার্ভে শব্দ গঠন করা, অর্থাৎ শূন্যস্থানে পূরণ করা। এখানে আছে দেখো বৈরি তালবেশ্য ড্যাশ অন্তস্থ, আমাদেরকে এই ড্যাশে একটি বর্ণ বসিয়ে চার অক্ষরের রিকার্ভ শব্দ গঠন করতে হবে। আমরা এই ড্যাশে একটি বর্ণ লিখছি কয়াকার, সম্পূর্ণ শব্দটি হল বৈরি তালবেশ্য বৃষ কয়াকার অন্তস্থ কায় বৃষ কায়। এখানে আছে পহসই ড্যাশ হয়াকার রয়াকার, আমরা পূর্বের মতন এই ড্যাশে একটি বর্ণ লিখব। আমরা ড্যাশে বর্ণ লিখছি তৈরি, সম্পূর্ণ শব্দ হবে পহসই তৈরি পিতৃ হয়াকার রয়াকার হারা পিতৃ হারা। এখানে আছে ড্যাশ পয়াকার দন্তনাকার থ, আমরা ড্যাশে একটি বর্ণ লিখব। আমরা এখানে বর্ণ লিখছি কয়রি, সম্পূর্ণ শব্দ হচ্ছে কয়রি পয়াকার কৃপা দন্তনাকার থ নাথ কৃপা নাথ। এখানে আছে ময়রি ত দয়াকার ড্যাশ, আমরা পূর্বের মতন এখানে ড্যাশে একটি বর্ণ লিখব। আমরা এখানে বর্ণ লিখছি র, শব্দ হল ময়রি ত মৃত দয়াকার র দার মৃত দার। আমরা ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসিয়ে আমরা চার অক্ষরের রিকার যুগে শব্দ গঠন করা শিখলাম। এবার আমরা একটি করে বর্ণ দিয়ে চার অক্ষরের রিকার যুগে শব্দ গঠন করব। এখানে একটি করে বর্ণ দেওয়া থাকবে, আমাদের সেই একটি বর্ণ দিয়ে চার অক্ষরের রিকার যুগে শব্দ গঠন করতে হবে। আমরা দেখে নিই এখানে কি কি বর্ণ আছে। এখানে বর্ণ আছে কয়রি ময়রি বয়রি গয়রি পহসই ময়াকার ময়রি কয়রি, এই বর্ণগুলো দিয়ে এক একটি বর্ণ দিয়ে আমাদেরকে একটি চার অক্ষরে রিকার্ভ শব্দ গঠন করতে হবে। আমরা প্রথমে কয়রি দিয়ে একটি শব্দ গঠন করব। আমরা কয়রি দিয়ে শব্দ লিখেছি কয়রি তালবেশ্য কৃষ কয়াকার অন্তস্থ কাই কৃষ কাই। এখানে আছে বর্ণ ময়রি, আমরা ময়রি দিয়ে শব্দ লিখছি ময়রি ত মৃত
দয়াকার র দা মৃত দা এখানে বর্ণ আছে বৈরী আমরা বৈরী দিয়ে শব্দ লিখছি বৈরী তালবেশ বৃষ কয়াকার অনুদেশ কাই বৃষ কাই এখানে বর্ণ আছে গয়ি গয়ি দিয়ে আমরা শব্দ লিখছি গয়ি হ গৃহ রি মধ্যাহ্ন ঋণ গৃহ ঋণ এখানে বর্ণ আছে পহসই আমরা পহসই দিয়ে পূর্বগত শব্দ লিখব আমরা শব্দ লিখছি পহসই তৈরি পিতৃ হয়াকার রয়াকার হারা পিতৃ হারা এখানে বর্ণ আছে ময়াকার আমরা ময়াকার দিয়ে শব্দ লিখছি ময়াকার তৈরি মাতৃ রি মধ্যাহ্ন ঋণ মাতৃ ঋণ এখানে বর্ণ আছে ময়রি আমরা ময়রি দিয়ে শব্দ লিখছি ময়রি দহস মৃদু ভয়াকার পেটকারা মধ্যে স দীর্ঘরি ভাসি মৃদু ভাসি আমরা পূর্বে কয়রি দিয়ে একটি শব্দ লিখেছি এবং আরো একটি আমরা কয়রি দিয়ে শব্দ লিখি আমরা কয়রি দিয়ে শব্দ লিখছি কয়রি পেটকাটার মধ্যে সরাসরি কৃষি কয়াকার বর্গিজ কাজ কৃষি কাজ আমরা একটি করে বর্ণ দিয়ে চার অক্ষরে রিকার্য শব্দ গঠন করা শিখি আজ আমরা এখানে ক্লাস শেষ করছি সকলে ভালো থাকবে ধন্যবাদ।